বিরতি যাওয়ার আগে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন করেছেন নাম হচ্ছে রায়হান কবির উনি বলেছেন ওনার বাবার জন্য ওনার বাবার বয়স হচ্ছে সাতান্ন হাঁটুর ব্যথা বসলে উঠতে পারে না এবং উঠলে হাঁটতে কষ্ট হয় উনি অ্যানডল এবং অমি প্রাজল খাচ্ছে পর করণীয় কি জি হাঁটু ব্যথা যদি হয় সেটা হাঁটু যে বলছে উনি যে উঠবস করতে কষ্ট হয় অনেক সময় সিঁড়ি বাইতে গেলে কষ্ট হয় বা হাঁটু যে কোনো মুভমেন্টে ব্যথা হতে পারে কিন্তু যদি নিচে বসে উঠতে গেলে কষ্ট হয় বুঝতে হবে পাশাপাশি ওনার মাসেলগুলো দুর্বল আছে যে আমাদের হাঁটুর উঠার জন্য বা হাঁটুকে পরিচালনা করার জন্য আমাদের হাঁটুর এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল আছে নি এবং ফ্ল্যাক্সর গ্রুপ অফ মাসেল আছে এই মাসেলগুলো পাশাপাশি কিন্তু ওনার দুর্বল যেটা ওনার কথাই বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে পাশাপাশি ওনার হয়তো কোমরের প্রলাপসও থাকতে পারে ডিক্স প্রলাপসও থাকতে পারে আর প্রাইমারি ওনার অস্টোয়াথরাইটিস বোঝাই যায় যে হাঁটুতে হাড় ক্ষয়জনিত সমস্যা তো এই ক্ষেত্রে ওনার বাবার হাঁটুর এক্স রে করে দেখতে হবে এক্স রেতে বোঝা যাবে যে এটা কি এক্স রেটা থেকে প্রাইমারি অস্টোয়াথরাইটিস না সেকেন্ডারি না টার্সিয়ারি এই কোন লেভেলে আছে তো যা কিছুই হোক না কেন এই সব রুগীদেরকে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ করতে পারি এগুলা ওনাকে করতে হবে প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই সকল সাপ্লিমেন্ট পাশাপাশি খেতে হবে এবং নিয়ে দীর্ঘমেয়াদী এক্সারসাইজ করতে হবে কিন্তু উনি আপাতত যেটা আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু হাঁটু ব্যথার অনেক এক্সারসাইজ দিয়েছি এগুলা দেখে শিখে ওনার বাবাকে করাতে পারে আশা করি ইমপ্রুভ হবে পাশাপাশি কোরাল ক্যালসিয়াম খাওয়াতে পারে প্রতিদিন রাতে একটা করে টানা এক দুই মাস আর ব্যথা গরম সেঁক দিতে পারে আর হাঁটু ব্যথা রুগীদেরকে আমি যেটা বলবো যে ওনারা যেন ওই যে হাঁটু ব্যথার কারণে উঠবস করা বন্ধ যেন না করে অনেকে আছে একেবারে বন্ধ করে দেয় চেয়ারে বসে নামাজ পড়ে সিঁড়ি বা বন্ধ হ্যাঁ বা খাটের কিনারে বসে বসে নামাজ পড়ে এটা আসলে ঠিক না হাঁটু ব্যথা বা যেকোনো ব্যথা ব্যথান হতেই পারে মানুষের শরীরে সেটাকে চিকিৎসার মাধ্যমে রিহাবিলিটেশন পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব পাশাপাশি ওনাকে স্বাভাবিক জীবন করতে হবে না হলে কিন্তু সেকেন্ডারিলি আপনার আর্থ্রাইটিস এখন তৈরি হয়েছে ব্যথা হচ্ছে কিছুদিন পরে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটি যে বসে থাকা না উঠবশ করা এতে জোরাটা আরো নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় এনকালোস্ট হয়ে যেতে পারে মাসেল দুর্বল হয়ে যেতে পারে এবং ওয়াস্টিং হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে একেবারে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে একটা ফোন নিয়ে নি আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আসলাম আমি ফারুক বলছিলাম গাজীপুর কাপাশের থেকে আমার বয়স বর্তমান চল্লিশ আমার মাঝার সমস্যা দেখছেন এল ফোর এল ফাইভ এম করছে হুম ডাক্তার বললো কি যে আপনার যে হ্রদ আছে একটা হার নাকি বের হয়ে রদের চাপ সৃষ্টি হুম হুম তো আমি সিজু থেরাপি নেওয়ার খুব বাকা ছিলাম ব্যাথায় তৃত প্যথায় বাঁকা ছিলাম তো ফিজিওথেরাপি নেওয়ার পরে সাপটা দিয়ে আমি সোজা হয়েছি ব্যথা পরে আর ছিল না ওষুধটা আগে খাইতাম তো পরে আর খাই নাই কর্ম করার পরে আবার ব্যথাটা শুরু হইলো বাম পায়ের ব্যথাটা স্যার ডান পায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছিল পুনরায় আমি আবার ফিজিওথেরাপি নিলাম ওইখান থেকে আমি সুস্থ হয়ে আসছি মোটামুটি সুস্থ আহ উনিশ দিন থাকার পরে যেহেতু চলে আসছে বাড়ি চলে আসছি এখন স্যার আমি মনে করি আমি আমি আমার মনে হচ্ছে আমি যে পাঁচটা লক্ষণ দেখা যায় না গোড়াল পায়ের পাতা পুড়ে যায় কিনা এর মধ্যে একটা লক্ষণ আমার ছিল সেটা হচ্ছে পায়ের পাতা দিয়ে স্যার আমি হাঁটতে পারতাম না কিন্তু স্যার এখন আমি পায়ের পাতা বড় করে হাঁটতে পারতেছি আমার মনে হচ্ছে স্যার আমি ভালো দিকে কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার ডাক্তারি ভাষায় সেটা হচ্ছে যে যেহেতু বাম দিকে আমার বাম পাশে ব্যথা ছিল ডান পায়ে চলে গেছে এখন কি আমি কি খারাপের দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি ভালোর দিকে কিন্তু যদিও ব্যথাটা বামের ব্যথাটা ডানে গেছিল কিন্তু এখন স্যার কোনো ব্যথা নাই আমি হাঁটতে পারছি স্বাভাবিকভাবে কিন্তু স্যার এক সপ্তাহ আগে স্যার আপনি যে একটা ইউটিউবে একটা ইয়ে দেওয়া হয়েছিল যে ব্যায়ামের আহ এটা আমি দেখলাম আমি ব্যায়াম করার পরে কালকে রাত্রে স্যার আমি পাওয়া আঙ্গায় যখন ব্যায়াম করতেছিলাম তখন স্যার পাটা থোট 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 করে কাপছিল প্রচন্ড তো আমার আমি চাইতে চাইছি স্যার যে আমি তো এখন ভালোর দিকে স্যার হাঁটতে পারছি সমান তাহলে চিঁড়িতে উঠতে পারতাম না চিঁড়ি দেয়া উঠলে দুই পা এক একবার নামায় চিঁড়ি হাঁটতে পারতেছি পাতেছি তাহলে কিন্তু মাঝে মধ্যে স্যার গোড়ালিটা এ পাড়ে গুরালিতে আছে গোছা আছে ওইখানে আর উরাটার মধ্যে একটু জিল জিল কামরা নিয়ে একটু দেখা থাকে এখন তার আমি এই অবস্থায় কি করতে পারি জি ধন্যবাদ আপনার এখন যেটা করতে হবে আপনি আরো 15 20 দিন একটু রেস্টে থাকবেন প্রথমত কাজ আরো কিছুদিন রেস্টে থাকবেন কমপ্লিট ব্যাড রেস্ট আপনার কাপাসিয়া ওই এলাকায় নদী আছে কিন্তু পুকুর আমি দেখি নাও তো একটা আর যদি সাতার কাটতে পারেন আপনি হ্যাঁ সাঁতার কাটলে আপনার এটা সবচেয়ে বেস্ট একটা ভালো রেজাল্ট পাবেন এখন এখন আপনি যে সমস্যাগুলো বলছেন এটা সাতার একটা উৎকৃষ্ট চিকিৎসা এই মুহূর্তের জন্য আপনি কমপ্লিট বেড রেস্টে থাকেন আর পিএলআইডি যে ব্যায়ামগুলো আমিও ইউটিউবে দিয়েছি যে ব্যায়ামটা করলে আপনার জন্য বেটার মানে আপনার ভালো লাগে করতে পারেন ভালো লাগে শারীরিকভাবে কমে আসছে ব্যথা বেদনা সে ব্যায়ামগুলো করেন আর কমপ্লিট আরও পনেরো দিনের মতো কমপ্লিট বেড রেস্টে থাকবেন আর সাঁতার কাটতে পারলে পার ডে ধরেন দরকার নেই হালকা করে সাঁতার কাটেন এটা অনেক উপকারে আসবে আর যে নিয়মগুলো আমরা বলছি বারবার এই যে সামনে না ঝুঁকে কাজ করা তারপরে আপনার যেমন রিক্সা একটা বাজে যান এই রিক্সার মতো যান চলা না চলা আছে না বিভিন্ন গ্রামে নসিমন করিমন এগুলো আপনাদের কাঁপাশি এলাকাও আছে এই সকল ওই যে আমি বলবো যে যানগুলো আপনার ঝাঁকি লাগে হ্যাঁ মেরুদণ্ডে এগুলো এফেক্ট করা সামনে ঝুঁকে কিছু না টান দেওয়া এগুলো আপনাকে অন্তত অনেক দিনই মেনটেন করতে হবে এবং পরবর্তীতে নিয়মগুলো মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য উৎকৃষ্ট আর আপনি যেহেতু বলছেন অনেক সময় হতে পারে রাইট রুট কম্প্রেশন হলে ডান পায়ে ব্যথা যাবে আবার বাম রুট হলে হয়তো বামটা ইম্প্রুভ হয়ে আবার রাইটটায় আসতে পারে বা রাইটটাই ইম্প্রুভ হয়ে আবার বামটা হতে পারে তো এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নাই ট্রিটমেন্ট যে এক্সারসাইজগুলো করছেন এটা করেন যদি ইম্প্রুভ হয়ে যায় ভালো না হলে আবার যদি খুব ডিস্টার্ব হয় তো সেকেন্ড বার আপনাকে আবার নতুন করে এমআরআই করে দেখতে হবে যে আবার ডান দিকে বা বাম দিকে কোনো কম্প্রেশন হচ্ছে কিনা তো আমার মনে হয় এই যে পরামর্শগুলো দিলাম মেনটেন করেন আশা করি ইমপ্রুভ হবে ইনশাল্লাহ আচ্ছা আমি একটু ফারুক আহমেদ ভাই আপনার সাথে কথা বলি তো আপনি আমাদের চিকিৎসা নিচ্ছেন আজকে আট দিন হলো তো আপনি আগের চেয়ে তো অনেক ইমপ্রুভ আপনার কি মনে হয় আপনি কিভাবে এটা মেনটেন করবেন আমরা যেভাবে বলছি স্যারের কাছ থেকে যে এটা মেনটেন করতে হবে দীর্ঘদিন তাতেই ভালো থাকা যাবে আপনার কাছে কি মনে হয় যে আমার কাছে এমনটাই মনে হয়েছে যে চিকিৎসা নিলেই তো সুস্থ হয়ে যাওয়া যাবে না এটা তো সব সময় ধরে রাখতে হবে জি আসলে ওষুধের উপরে নির্ভর করে চলাটা বুঝতে পারছে যে ক্ষতিকর তো আসলে ওই আমার খাওয়া দাওয়া উল্টোপাল্টা এবং ঘুম কম হওয়া কোনো সময় বেশি হওয়া এইভাবে আর কি চলতেছিল আমার সময়টা তো এখন আর কি সমস্ত কিছু একটা নিয়মের ভিতরে নিয়ে আসা লাগবে এখন আর এক্সারসাইজ বলতে কি আপনার হাঁটাটা জরুরি জি সব সময় জি যে অবশ্যই ওনার লাইফস্টাইলও কিছুটা উনি যেহেতু রোগ হওয়ার পরে হয়তো রোগীরা বুঝে তাশাবাদী ইনশাআল্লাহ উনি আরো ইমপ্রুভ হবে এটা আর আমরা তো সবাই কিন্তু বারবার ডাক্তাররা বিভিন্ন হেল্প পরামর্শ দিয়ে যাচ্ছে স্পেশালি আর্থ্রাইটিস বা পিএলআইডির ক্ষেত্রে পিএলআইডি রুগী এমন রুগী প্রচুর রুগী দেশে হ্যাঁ আগে স্টাডি ছিল পাঁচজনের মধ্যে চারজনে কোমর ব্যথা ভোগে এখন আমার মনে হয় পাঁচজনের মধ্যে পাঁচজনই জনই কোমর ব্যথা ভুগে থাকে কেউ হয়তো কোমর ব্যথা নিয়েই বেঁচে আসে কেউ হয়তো প্যারালিসিস হয়ে গিয়েছে কেউ হয়তো ভালো হয়ে গিয়েছে কেউ হয়তো জীবনের একটা লাইফে হয়তো কোমর ব্যথা ছিল এখন নাই কারো হয়তো আগে ছিল না এখন শুরু হয়েছে সো কোমর ব্যথার এক্সপিরিয়েন্স নাই এমন কোন লোক পৃথিবীতে নাই মানে তো সেই ক্ষেত্রে আমরা যে বেসিক কথাগুলা বারবার বলছি যে বসার ক্ষেত্রে নিয়মগুলা মেনে চলা হাঁটার ক্ষেত্রে নিয়ম মেনে চলা কিছু লাইফ স্টাইল মেনটেন করে এই যে লাইফ স্টাইল মোডিফিকেশন মানে হচ্ছে যে স্টাইলটা আমরা করে আসছি ভুল সেটাকে কারেকশন এই ব্যাপারে আমরা ডিটেইলস একটু জানবো স্যার